অন্যান্য বছরের ন্যায় এবছরও মালদহের বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদহ জেলা শাখার সহযোগিতায় মঙ্গলবার বাচামারি গভর্নমেন্ট কলোনি বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। 3 জন মহিলা সহ 17 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার সরকার, অনিল কুমার সাহা, ডাক্তার প্রলয় দাস, তিলক সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিবেকানন্দ শিশু মন্দিরের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও বাচামারি গভর্নমেন্ট কলোনি বিবেকানন্দ শিশু মন্দির উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। করোনার আতঙ্কে এবছরও আমাদের তাদেরকে আমরা আবেদন করি, সেখানে আজকে 3 জন মহিলা সহ 17 জন স্বেচ্ছায় রক্তদান করেন। মালদা ব্লাড ব্যাংকের ভাড়ার শূন্য অবস্থা, খুবই খারাপ চলছে। 40 দিনে আমাদের মাত্র মালদা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে 104 জন রক্তদান করেছেন, অথচ প্রতিদিন 50 থেকে 80 প্যাকেট রক্তের প্রয়োজন। এই অবস্থায় আজকে রক্তদান শিবির হল। উদ্যোক্তাদের আমরা আবেদন করছি, আপনারা স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট রক্তদান শিবির করুন। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।